শেষ টাইমের ভাত, এই ভাত কি কতটা কি খাবে জানি না। এই তো ভালো, এই কি সুন্দর উঠছে দেখো, হেভি উঠছে, দারুণ লাগছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কুকুতিন্নি ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আগাম হ্যাপি নিউ ইয়ার। আর বন্ধুরা জানেন 25শে ডিসেম্বর মানে বড়দিন, আর বড়দিন আসা মানে বাঙালির মনে একটা পিকনিকের আমেজ চলে আসে। সবাই মেতে ওঠে পিকনিকে, পিকনিক করতে, আর সবাই পিকনিক করতে ভালোবাসে, বড় থেকে বুড়ো থেকে বাচ্চা থেকে সবাই। আর আজকে আমি সেই পিকনিকের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর প্রতিদিনই ব্লগের সাথে থাকুন। আর দেখুন বন্ধুরা, বাচ্চারা কেমন আনন্দ করে সব মানে কাজ করছে দেখেছেন তো? আর এদিকে দেখুন, এই যে বাচ্চারা সবাই মানে যে যেটা পাচ্ছে সেটা করছে, সবজি কাটছে, কেউ রসুন ছাড়াচ্ছে, পেঁয়াজ ছাড়াচ্ছে, আলু ছাড়াচ্ছে। দেখুন এদিকে মাংস রেডি হচ্ছে, কাটা হয়ে গেছে। এদিকে এই যে দাদা আর এই যে আমার একটা জাওটা দিদি ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা প্রায় হয়ে এসেছে। আর এদিকেও যেগুলো কাটা বাকি আছে সেইগুলো কাটা হচ্ছে দেখুন। আর এখানে হবে আর কি সবজি, ডাল, আলু ভাজা আর মাংস। আর আমরা বেশি কিছু করছি না, কেননা হঠাৎ আমাদের পিকনিকে মানে পিকনিক করা এখন আমাদের আলু বলে একটা ঠিক হয়েছে, তাই আমরা এই দিয়ে আজকে আমরা পিকনিকটা ছেড়ে ফেলছি। কিন্তু আমাদের ভীষণ 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 সবাই আনন্দ হচ্ছে, ভীষণ মজা করে আমরা পিকনিকের খাওয়া দাওয়া করলাম। ভিডিওটা দেখতে থাকুন। আমাদের চিকেনটা করা হবে, তার জন্য কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে চিকেনটা কড়ন করে নেওয়ার জন্য। চিকেনটা সেভ করা হলো, দেখুন এদিকে সবাই কেমন আসছে। আর গান চলছিল তো আমি তো ভয়েস দিতে পারবো না গানটা, কারণ হচ্ছে কত চলে যাবে আপনারা তো জানেন। তাই আর এখানে কেটে ফেলেছি, আর সবাই কাটছিল, কাটা হয়ে গেছে সবাই।
বেশিরভাগটা সবাই বসে পড়েছে, আর কিছুজন আছি আমরা, এরপরে আর কি আমরা খাবো। তাই দেখুন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আমরা। সবাই খুব আনন্দ করেই খাচ্ছে, আর বাচ্চাগুলো দেখুন কি আনন্দ করে খাচ্ছে। আমার মেয়ে তো একদম আমার পাতে, মানে ওর থালাতে একটু আমার হাত দিতে দিচ্ছে না, ভাত রাত কিছু মাখতে দেয়নি, ও একা একা খাবে। দেখুন আমার, মানে আমার যে পিছনে যাচ্ছি তা আমাকে বলছে তুমি সরে যাও, আমার কাছে এখানে দাঁড়িয়ে না, তুমি সরে যাও। ও একা একাই মানে খেতে তো পারবে না, আর খায়ও নি কিছু, তাও একা একা খেলো। এই একটা ভীষণ মজা, তোরি তোরি কি বলছো, তোমার কি সমস্যা, কি লাগবে বলো, বলো তোরি বলো, হাতটা কাটা হয়ে আমার খুব ঝঞ্ঝাটা খাওয়া হচ্ছে, আমরা চেষ্টা আছি পয়লা জানুয়ারিতে ফের হলে দুয়া করে খাবো। তরকারি টরকারি খুব দারুণ হয়েছে, সব তরকারি ভালো আছে। সুন্দর পিকনিক হয়েছে, আমরা চাই আগামী দিনে আরো পিকনিক হোক। এখানে হচ্ছে যে কজন আমরা বাকি ছিলাম পরের ব্যাচে আর কি, সবাই এই যে বসে পড়লাম খেতে। ও থাকলে একটু ভালো হতো। কেন নো তোর ভাত কি নিচের দিকে পরিষ্কার, আমার পাতা লাগবে না, আমি ওই পাতা খাবো। শেষ টাইমের ভাত, এই ভাত কি কতটা কি খাবে জানি না। আর তোর কত দূর কি শুরু আছে, সে উঠে গেছে অলরেডি, ওই যে ঘোরাঘুরি করছে দেখতে পাচ্ছেন। কই তিনি, হাই বলো, হাই বলো, কতটা কি খেয়েছো বলো এদিকে, এখন ঠ্যাংটা, হ্যাঁ কি বলছিস বল, হ্যাঁ আগো কিছু বলতে চাও, আস্তে আস্তে ভিডিওটা আমি আর বড় করছি না, এখানেই আমি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার
পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছর সবার খুব ভালো কাটুক এই কামনা করি। তাহলে এখন বাই বাই।